হাই গাইস, আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি ভিডিওতে দেখাতে চাচ্ছি যে আমি একটা জাহাজে এসেছি। এটা হচ্ছে চায়না জাহাজ, কন্টিনিউয়াস শিপ। এই কন্টিনিউয়াস শিপে আমাদের মোংলা বন্দরের এই জাহাজটা আজকে বিকাল 3 ঘটিকার সময় ঢুকেছে। আমি বর্তমানে এখন আর রাত্রে জাহাজের যে সামনের সাইডটা আছে সেই সামনের সাইডটায় এসেছি। দেখতে থাকুন আমার ভিডিওটা। এই যে সামনের সাইড, মূলত সামনের সাইডটা হচ্ছে অ্যাঙ্কারের সাইড। এই যে সেই অ্যাঙ্কার, এই যে। হাই গাইস, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মূলত একজন ওয়াচম্যান। আমি এই মোংলা বন্দরের এই জাহাজে এসেছি ওয়াচম্যান হিসেবে। আমাদের একটা সংগঠন আছে ওয়াচম্যানের, তা আমার ডিউটি পড়ছে জাহাজের এই সামনের সাইডটায়। এখন আমি আমার ডিউটি রানিং অবস্থায় চলতেছে। এই সুযোগে যে একটু মনে হলো যে একটা ব্লগ ভিডিও বানাই যে জাহাজের সামনের সাইডটায়। আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবে। চেঞ্জ ডিউটি ফিনিশ, ডিউটি ফিনিশ। ও গুড গুড ফ্রেন, গুড। এই মাত্র একজন পুরু বা চায়নার একজন পুরু, তার ডিউটি শেষ হয়েছে, সে বর্তমানে এখন চলে গেছে। আরেকজন এসেছে, এই যে আমার পিছন সাইড যে যাকে দেখতেছেন, সে এখন ডিউটিতে এসেছে। তার ডিউটিও সামনে, আমার ডিউটিও সামনে। কিছু সময় আমি 6 ঘন্টা এখানে থাকবো, আর সে থাকবে 4 ঘন্টা। তাদের ডিউটি 4 ঘন্টা, রাতে 4 ঘন্টা, দিনে 4 ঘন্টা। দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি যেখানে এই হাতটা দিয়েছি এটা হচ্ছে মূলত একটা অ্যাঙ্কারের একটা ব্রেক শু। এটা হচ্ছে জাহাজের সামনের সাইড। এই যে অ্যাঙ্কার, হাই গাইস, এই যে অ্যাঙ্কার দেখতে পাচ্ছেন যে আমি অ্যাঙ্কারের পাশেই দাঁড়িয়ে রয়েছি। আসলে মূলত আমার এই ওয়াচম্যানের যে আমার ডিউটি পড়েছে, এই আমার সামনের সাইডটায় ডিউটি পড়েছে, আমি নাইট করতেছি। আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে যে আমি অলরেডি 700 সাবস্ক্রাইব পূরণ করেছি। যদি আপনারা আমাকে আর একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই 1000 সাবস্ক্রাইব পূরণ করব। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। এই যে।